হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে গাছটি কাছে আপনাদের নিয়ে আসলাম সেটি হলো রামবুটান। আজ 23 সেপ্টেম্বর 2021 সাল। আজকে এরকম 4টি চারা রামবুটান রোপণ করা হলো। আপনারা জানেন যে রামবুটান অতিশয় পরিচিত একটি ফল এবং বর্তমান সময়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে এই রামবুটানের কেজি 800 থেকে 1400 টাকা স্থান বেঁধে হয়ে থাকে, যার জন্য এটি একটি শৌখিন ফল, অনেকেই এটির খোঁজ করে থাকেন। আমরাও অনেক সময় মার্কেট ভেদে দেখে থাকি, বিশেষ করে যখন আমরা দেখি যে লিচু গাছের মতোই গাছগুলো হয় এবং ফলগুলো লিচুর মতোই, কিন্তু একটু ছোবলা জাতীয় ফল হয় যেটি ভিতরের দিক লিচুর মতোই মিষ্টি স্বাদ। তো এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এটি হলো লিচু গাছ, এবং এখানে কোনায় যে গাছটি দেখা যাচ্ছে এটি একটি চায়না থ্রি লিচু। এই সারিতে আজ 4টি আরও রামবুটান চারা রোপণ করা হয়েছে, মানে একসাথে 6টি রামবুটানের চারা। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এটি আর একটি চারা যেটি মাত্র রোপণ করা হলো আজ। যদিও জানেন যে রোপণ করার জন্য আপনাদের একটি কথা বলিনি, প্রায় 15 দিন আগে থেকে গর্ত করে বিশেষ করে জৈব সার এবং গোবর অন্যান্য কিছু দিয়ে জায়গাটিকে সারের মতো করে রাখবেন। তার পরবর্তীতে গর্ত বন্ধ করে দেবেন। গর্ত বন্ধ করার পরে সেখান থেকে আপনার যে চারাটি আনবেন সেই চারাটি সেখানে গর্ত উন্মুক্ত করে আবার নির্দিষ্ট স্থানে চারাগুলো লাগাবেন। তো আসলে অনেক দূর থেকেই এই চারাটি আনা হয়েছে, তারপরও আনার পরেও প্রায় 10-15 দিন এক নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া হয়েছে যেন গাছটি গোড়া এবং যে প্যাকেট ছিল সেটি নড়বড়ে না হয়ে যায়, তারপরেই এটি রোপণ করা হয়েছে। যদিও গাছগুলো দেখতে খুবই সংকীর্ণ মনে হচ্ছে, তবু আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবেই এই চারাগুলো রোপণ করা হয়েছে এই পরিবেশে, কারণ এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। তো এভাবে আপনারাও রামবুটানের যে চারা সেগুলো রোপণ করতে পারেন। এভাবে এক সারিতে 4টি গাছ রামবুটান রোপণ করা হয়েছে। আশা করা যায় 3-4 বছরের মধ্যে এদের রামবুটান আসবে, তার জন্য প্রয়োজনীয় যত্ন নিতে হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিচু বাগান। এই লিচু গাছের মতোই এই গাছগুলো অনেক বড় এবং ছড়ে যাবে, যার জন্য নির্দিষ্ট স্পেস নিয়ে এই গাছগুলো রোপণ করা হয়েছে, নির্দিষ্ট দূরত্ব নিয়ে গাছগুলো রোপণ করা হয়েছে। তো ঠিক আছে, আপনারা বাণিজ্যিকভাবে বা শখ করে হলেও এই রামবুটান লাগাতে পারেন আপনার বাড়ির আঙ্গিনায় অথবা জমিতে। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। আপনাদেরকে অন্য আরেকটি পর্বে আরও একদিন এভাবেই নিয়ে আসবো। ভালো থাকুন।